ভারত মাতা কি, ভারত মাতা কি। এবার দু হাত তুলে বলুন জয় শ্রী রাম, জয় শ্রী রাম। মঞ্চে উপস্থিত আমাদের দলের মুখপাত্র, প্রাক্তন বিধায়ক এবং আমাদের সকলের প্রিয় শ্রমিকদা, আমার দাদা এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই টিভির পর্দায় দেখেছেন, সিনেমার পর্দায় দেখেছেন, বনি সেনগুপ্ত। এবং দিদি বারবার একটাই কথা বলছে যে বাংলায়, আচ্ছা পিসি, সরি পিসি বলছে, আচ্ছা পিসি বলা উচিত না, পিসি মনি, পিসি মনি বলছে যে, নিজেই বলছে যে বাংলা নিজের মেয়েকে চায়। আমরা একটাই কথা বলছি, বাংলার নিজের ছেলেকে চায়, ছেলের নাম শুভেন্দু অধিকারী। এবং এখানে জেলা সভাপতি সহ আজকের এখানকার প্রার্থী, তাকে শুভেচ্ছা জানাই। এখানে প্রার্থীকে আপনারা ভূমিপুত্রকে জেতাবেন না বৈরাগতকে জেতাবেন? ওখানে সোহমদা আমি সম্মান করি, সোহমদাকে সম্মান করি, প্রচুর সিনেমায় কাজ করেছে, আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক, কিন্তু বেসিক্যালি উনি মানে কি বলবো, ভাইপোর স্টাফ হয়ে গেছে। উনি যুবার সহসভাপতি রাজ্যের, ভাইপো বলেছে তোমাকে মাস গেলে পয়সা দেবো, তুমি ঘোরো, ওই জন্য সব জায়গায় ঘুরছে। এবার ঘুরতে ঘুরতে কি হলো, ভাইপো দেখলো যে না, একে তো ভাই এত ঘুরছে কিছু তো দিতে হবে, চলো এমন একটা জায়গা পাঠে যেখানে 1 লক্ষ করে বেশি ভোটে হারবে। আরেকজন আছে তোমার তৃণমূলের মুখপাত্র ভট্টাচার্য, খুব চেঁচাচ্ছে যে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বলল তৃণমূলে খবর হয়ে গেল বালি থেকে প্রার্থী হচ্ছে দেবাংশু ভট্টাচার্য, ফাটাংশু, ফাটাংশু ভট্টাচার্য। কি হলো, হঠাৎ করে যখন দিল টিকিট পেলো না, বলছে এবার তো মান ইজ্জতের ব্যাপার ভাই, এত গলা ফাটিয়েছি, বলেছি বাংলার মা, বাংলার গর্ব, বলছে আমার বয়স হয়নি, আমার 24 বছর বয়স, বলছে বাংলার মা আমি একটাই কথা বলি, আমাকে যে জন্ম দিচ্ছে সেই আমার মা, আমি আর কাউকে মা বলে মনে করি না। ওদের তো দলটাই দাদা কপি ক্যাটের দল, দাদা কয়লা চুরি, গরু পাচার সব হয়েছে, এরা তো চুরি করাই এদের কাজ। দাদা বলেছে যে যদি আবার এদের আনেন, এবারে কিডনি বিক্রি করবে, পাচার করবে, মনে রাখবেন, এদের এই অবস্থা হয়ে গেছে। যুবার সাধারণ সম্পাদক বিনয় মিশ্র, ভাইপো একবারও তার মুখে বলছে না, সরি তোলাবাজ ভাইপো একবারও নাম বলছে না, মিশ্র কোথায় গেল, ভাইকে ধরা পড়ে নিয়েছে, জেলে ঢুকে গেছে, এবার কানটা টেনেছে, মাথাটা আসবে, আর মাথাটা এলে তখন আবার পিসি বলবে আমার পা গেছে, কেন এরম করছো, দিদিকে LBW করা হয়েছে, উইকেটটাও 2 তারিখে পড়বে, এটা বলে রাখলাম। এত মিথ্যেবাদী সরকার আমরা দেখিনি, আমার ছোটবেলার ম্যাক্সিমাম সময় মমতা দিকে দিয়েছি, কোনো স্বার্থে না, বিশ্বাস করুন আমাকে, আমার বয়স 22 বছর বয়স, আমি কেন জয়েন করেছি, এখন তো বিধানসভা, আমি কি টিকিটের জন্য জয়েন করেছি, আমি তো টিকিট পাবো না, 25 বছর না হলে প্রার্থী হওয়া যায় না, তাহলে আমি কেন জয়েন করলাম। আমি জয়েন করেছি একটাই কারণে, এই যে সরকার শুরু করেছে, আপনারা জানেন না হয়তো, আগের দিন শুভেন্দুদা বলছিল যে সব কন্ট্রাক্টুয়াল চাকরি, তার জন্য কাটমানি দিতে হয় প্রত্যেকটা নেতাকে, নালে চাকরিও হয় না। সেই জায়গা থেকে বলছে আমরা সরকারে এলে সবাইকে পার্মানেন্ট চাকরি দেব, এবং এই কারণে, কন্ট্রাক্টুয়াল কারণে মানুষের বাড়ি বাড়িতে বিয়ে হচ্ছে না, ভালো মেয়ে পাচ্ছে না, পার্মানেন্ট চাকরি হলে ভালো মেয়ের সাথে বিয়েও হবে। মিথ্যেবাদীর সরকার আর নেই দরকার, পরিবর্তন আসতে চলেছে। আমি বলছি যদি এখনো আপনারা পরিবর্তন না আনেন, খুব ভুল হয়ে যাবে, ডবল ইঞ্জিন সরকার দরকার,
সারাক্ষণ শুধু ঝগড়া করে কাটিয়ে গেল। আমি এখনো বলছি যে সে রাজ্যের এখনো মুখ্যমন্ত্রী আছে, কিছুদিন পর এক্স হবে, এখনো আছেন, হবে 2 তারিখের পর উনি এক্স হবে। এবার সেই জায়গার থেকে ওনার যেটা ঘটনা ঘটেছে সেটা খুবই খারাপ। আমরা সবাই বলছি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, নালে সবাই মানুষ বুঝতে পারছে যে কি হয়েছে না হয়েছে। উনি বলছেন 4 জন নাকি ওনাকে ধাক্কা দিয়েছে। আমার অবাক লাগছে যে আপনার জেড প্লাস সিকিউরিটি একটা মাছি পর্যন্ত আপনার কাছে যেতে পারে না, মানুষ কি যাবে? ডিম ভাত দিচ্ছে, বলছে 5 টাকা দামের ডিম ভাত, আর কুসুমি পাওয়া যায় না। আরে জানবেন না আমাদের ইন্ডাস্ট্রির কথা আপনাদের সবাইকে আমি বলছি। ওখানে একটা কোম্পানি, এটা তারা লিমিটেড কোম্পানি, তৃণমূল ভাইপো চালায়, মুখ্যমন্ত্রী সেটাই করেন। ওখানে আরেকটা কোম্পানি আছে ইন্ডাস্ট্রিতে, বিশ্বাস অ্যান্ড কোম্পানি, এবার বাবুলদা তাকে হারাবে, রেডি হয়ে আছে একবার। বিশ্বাস অ্যান্ড কোম্পানি ইন্ডাস্ট্রিটাকে যেই জায়গায় নিয়ে গেছে, শাসক ঘনিষ্ঠ না হলে কাজ পাবে না, পয়সা দিয়ে স্লট পেতে হয় প্রডিউসারকে, নতুন প্রডিউসারদের আসতে দেওয়া হয় না। আরে যাবে কোথায় মানুষ? আপনারা জানেন না মেদিনীপুর পুরুলিয়া এত দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু কাজ করার জন্য, কিন্তু এদের কি হচ্ছে, এদের পায়ে তেল না দিলে কেউ কাজ পাবে না। আর সেই তেলটা সোমদার লাগিয়ে লাগিয়ে আজকে প্রার্থী হয়েছে এখানে। আমি আপনাদের সবাইকে বলি, দাদা বলেছিল লড়াইয়ের মাঠে দেখা হবে, আমি সবাইকে বলি লড়াইয়ের মাঠে খেলা হবে, আর খেলাতে আমরাই গোল দেবো, এটা জেনে রেখে দাও। খেলা হবে, খেলা হবে, খেলার মেন প্লেয়ারে তো LBW হয়ে গেছে, কি খেলা আর হবে? মুখের ভাষা যদি শোনেন, বলছে নাদুস নুদুস ফুটুস ফাটুস, এংলা ব্যাংলা চেংলা, চাড্ডা নাড্ডা গাড্ডা মাড্ডা, সর্বভারতীয় সভাপতিকে মুখের ভাষা, মুখের মুখ্যমন্ত্রী এই মুখের ভাষা, এই মুখের ভাষার মানুষকে আপনারা ভোট দেবেন? নন্দীগ্রামে দাঁড়ালো, বাইরের থেকে লোকজনদের নিয়ে এলো, সব অন্য অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসছে, অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে লোক নিয়ে এসছে। বলছে আমি নন্দীগ্রামে দাঁড়ালে কেমন হয়? সবাই বলো হ্যাঁ ভালো হয় ভালো হয়। সাথে সাথে বলো এই বক্সিদা, এই আপনি ইয়ে করুন ইয়ে করুন। আর বক্সিদা হচ্ছে জীবনে মুখে কোনো কথা বলে না, উনি একটা এখানে মাফলার ঝুলিয়ে এরম ভাবে দাঁড়িয়ে থাকে, আর কোনো কথা বলে না, যেটা দিদি বলবে উনি সেটাই করবেন। এদিকে নাকি রাজ্যের সভাপতি, আর আরেকদিকে আমাদের সভাপতি দেখুন, চারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াচ্ছে দিলীপ ঘোষ, সব জায়গায় যাচ্ছে প্রচার করছে, আর উনি শুধু একটাই কাজ, সকাল থেকে দিদি বেরোনোর টাইমে একটু ভিজিট দিয়ে দেবো, মানে আমার টিকিট কনফার্ম আছে। এইভাবে আপনারা জানেন না দলটাকে শেষ করে দিচ্ছে। আরে ভাই আমরাও তো ভোট দিয়েছিলাম, আমাদের মা বাবাও ভোট দিয়েছিল যে পরিবর্তন আসুক, বামফ্রন্ট যা করেছে পরিবর্তন আসুক, ঘরে ঘরে চাকরি যাক, কন্ট্রাক্টুয়াল চাকরি 9,000-10,000 টাকার 1-2 লাখ টাকা করে নিয়ে বেড়াচ্ছে। আজকে আপনারাই বলুন, কোনো জায়গায় কনস্ট্রাকশন করতে গেলে পঞ্চায়েতের লোক কাউন্সিলর লোক এসে বলে ভাই আমার লোক বালি ফেলবে পয়সা দিতে হবে, হয় কি হয় না বলুন? ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে বলবে যে এই আমাকে আগে তেলা তাপর কাজ পাবি, কেন তেল হবো ভাই, তোমার পয়সা আমরা খাই না পড়ি। খুব বাজে সময় দিয়ে আমরা যাচ্ছি। আমি এখনো বলছি আপনাদের সবাইকে, পরিবর্তন আনুন, এই সরকার এলে সবার ঘরে ঘরে চাকরি ঢুকবে, শিল্প আসবে, একমাত্র উন্নয়ন তখনই হবে যখন শিল্প আসবে। লাস্টে যাওয়ার আগে একটাই কথা বলবো, যে আমাদের পশ্চিমবাংলাটাকে মাননীয়া এবং তার ভাইপো পাকে পরিণত করে দিয়েছে, ওই পাক থেকে পদ্ম ফোটাতে হবে, কেন পাকেই পদ্ম ফোটে, অনেক দিন গেছে পরিবর্তন আসছে। দিদি কেন কদিন বেরোলে, SSKM-এই থাকতেন, ওখানে টিভিতে দেখে নিতেন। যাই হোক, সে সুস্থ হয়ে উঠুক আমি সেটাই চাই। লাস্টে যাওয়ার আগে সবাইকে বলবো, আপনারা সাথে আছেন তো, পরিবর্তন আনবেন তো, লড়াই হবে তো, লড়াইয়ের মাঠে খেলা হবে তো, বন্দে 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 BJP জিন্দাবাদ। ধন্যবাদ। যাওয়ার আগে সবাই হাত তুলে
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।